এই সংগ্রাম চলছেই চলবে চলছেই চলবে দাবি যদি ন্যায্য হয় যুদ্ধ শেষে আসবে যায় তাই সংগ্রাম চলছেই চলবে চলছেই চলবে রাষ্ট্র প্রশাসনের রীতি শুনবো না আর প্রতিশ্রুতি তাই লড়াই লড়ছি লড়বো লড়ছি লড়বো রাষ্ট্র প্রশাসনের রীতি শুনবো না আর প্রতিশ্রুতি তাই লড়াই লড়ছি লড়বো লড়ছি লড়বো বছর বছর প্রবঞ্চনা মানছি না আর মানবো না তাই লড়াই লড়ছি লড়বো লড়ছি লড়বো পুলিশ তুমি জঙ্গি হলে এই সমাজে আগুন জ্বলে পুলিশ মন্ত্রী দিক 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 স্যার বেশ কি যে আপনারা গিয়ে এস সাহেবের কাছে ডেপুটেশন দিয়ে এই তো আমাদের যে নাটকটা এটার মধ্যে বেশটা কি যে আপনারা বিসিপিটা গিয়ে ডেপুটেশন দিয়ে সিএম সাহেব এখনো এটা পারবে আর সিএস সাহেব পারমিশন দিছেন আপনাদেরকে ডেট দিছেন আপনারা তো আপনারা কিভাবে এটা দেন কথা বলেন না আজকে তো জরুরি অবস্থা দাঁড়িয়ে দিচ্ছে না তাই যে আমরা আমাদের হাতের দেখা কথা বললাম না আজকে যদি আপনার দাঁড়ান স্যার সত্যি আপনার যদি পেটের সওয়াল হইতো আজকে যদি আপনার চাকরিটা যাইতো আপনি কি করতেন আমাদের আমরা তো উচ্ছৃঙ্খলতা করতাম না আমরা শিক্ষক আসলাম আমরা আমাদের দাবি করবো আমরা আমাদের আমি ম্যাডাম এইটাই কইতে আসলাম যে আপনারা আমরাও চাই না আমাদের দাবিগুলো জানাবে এই অবস্থায় আমাদেরকে কথা বলতে দিচ্ছে না রাজ্যে কি জরুরি অবস্থা সৃষ্টি হয়েছে রাজ্যে কি চলছে এগুলো আর আমাদের 10,323 যদি কথা বলছে তাদেরকে ভরপুরে দেওয়া হচ্ছে তাদের দোকানের জিনিসপত্র বাইরে এনে অর্শ করে দিয়েছে আমাদের উদয়পুরে আমাদের শিক্ষক নেতৃত্ব সঞ্জীব দাসের দোকান পুড়িয়ে দিয়েছে জিনিসপত্র পুড়িয়ে দিয়েছে আমাদের বিশালগড়ের স্যারের হাত পা ভেঙে দিয়েছে শালগড়া আমাদের শিক্ষকের বাড়ি পুড়িয়ে ভস্ম করে দিয়ে দেওয়া হয়েছে একদম দিদুমনির গায়ে আগুন দেওয়া হয়েছে কমলপুর বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষকদের বাড়িতে বাইক বাহিনী 40-50 জন নিয়ে শ্যাটনিং করছে হুমকি দিচ্ছে বাড়ি ঘরে আক্রমণ করছে এই ধরনের অরাজকতা চলছে সন্ত্রাস চলছে রাজ্যে তাহলে আমরা কার কাছে কথা বলবো রাজ্যের অভিভাবক যদি এইগুলো দমন না করে তাহলে কি করবে আমরা কথা বলতে এলে পুলিশ আমাদেরকে বাধা দেয় তাহলে আমরা কার কাছে যাবো আমরা তো রাজ্যের নাগরিক 40 লক্ষ জনগণের মধ্যে আমরাও পড়ি তাহলে আমরা আমাদের দিয়ে কিন্তু আপনারা বদিতে বসেছিলেন আগামী আর 15 মাস পরেই কিন্তু বিধানসভা নির্বাচন আপনারা কি ভাবছেন যে ঘর জ্বালিয়ে মানুষ হাত পা ভেঙে মানুষ খুন করে মানুষের গায়ে আগুন লাগিয়ে হুমকি ধমকি দিয়ে কি আপনারা গদিতে থাকতে পারবেন সরকার সন্ত্রাস করে আপনারা গদিতে থাকবেন আমাদেরকে হুমকি দিয়ে ঘরে ঢুকিয়ে দেবেন না এটা হবে না কিন্তু আমরা কিন্তু এটা হতে দেব না 10,323 শিক্ষকদের চাকরি আপনারা দেবেন বলেছেন প্রতিশ্রুতি দিয়েছেন সরকার প্রধান এখন যদি সরকার প্রধান আপনারা প্রতিশ্রুতি পূরণ না করেন আমরা মাঠে থাকবো মাঠ থেকে সরছি না এটা আপনারা জেনে রাখবেন